উত্তর মেদিনীতে তুমি কোন ক্যারেক্টারটা করছো? এখানে আমি অনুতোষের চরিত্রটা করছি। বেসিক্যালি একটা জয়েন্ট ফ্যামিলি, তার তিন ভাই রয়েছে, তার মধ্যে মেজ ভাই আছে, একটা মিডল ক্লাস জয়েন্ট ফ্যামিলি। সে একটু স্বতন্ত্র চরিত্রটা, মানে সর্ট অফ কিছুটা প্রতিবাদী। একটা মেয়েকে তার ভালো লাগে, ভালোবাসে, কলেজে পড়ার সময় থাকে। তারপর সে ইন্টারকাস্ট, মানে মেয়েটি ব্রাহ্মণ নয়, তো সেটা নিয়ে তার নিজের মনুকোষের ফ্যামিলি থেকে অনেক রকম প্রতিবাদ করা হয়, অনেক রকম মনোযোগ দেওয়া হয় যে না এরকম বিয়ে, ইন্টারকাস্ট বিয়ে হবে না। সেই জায়গায় দাঁড়িয়ে সে প্রতিবাদ তুলে সেই মেয়েটির পরে দাঁড়িয়ে মেয়েটিকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। 80s সময়ে একজন মহিলার পক্ষে চাকরি করা বা ইন্টারকাস্ট বিয়ে করা, বিয়ে হওয়া যে কী জিনিস ছিল সেটাকে কিছুটা এখানে পোর্ট্রে করা হয়েছে। একটা একজন মহিলার তৎকালীন প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার এই সমাজের সাথে নিজের একার যে লড়াইটা, সেটাই এই গল্পের পক্ষা। আজকে কোন সিনটা শুট হচ্ছে? আজকে একটা অফিসের সিন শুট হচ্ছে, আর এখন যাব হচ্ছে আমাদের বিয়ে। প্রত্যেক দিনই মেগা করতে থাকি, তো সাহিত্যের একটা মজাই আলাদা। মানে একটা ডিফারেন্ট চরিত্র, তার মলারটাই অন্যরকম, এরকম চরিত্র করার মজা সত্যি আলাদা। আর আমি নিজেও খুব মুখিয়ে থাকি এরকম কিছু চরিত্র করবার জন্য। সাহিত্য একটা অন্য জায়গায়, মানে ছোঁয়া জায়গায়। আর আকাশের এই কাজগুলো আমি বহুদিন, বহু বছর ধরে করে আছি, বেশ মজা, বেশ আনন্দ। উত্তর মেলিনীর স্টোরিটা যদি একটু বলেন। উত্তর মেলিনী একটা উত্তর মেলিনী যেটা সত্যপতি রাজগুরুর গল্প, একটা মেয়ের জার্নি। মেয়ের গল্পের নায়িকা হচ্ছে অনিমা, যে সংসার জীবনে ছোটোবেলা থেকে কিছুই পায়নি, নিজের বাবা মাকে হারিয়েছিল ছোটোবেলায়। তার একটা ভাইকে নিয়ে পড়াশোনা করে এগিয়েছে নিজের চেষ্টায়। তারপর একটা ছেলের সঙ্গে তার প্রেম হয়, আমাদের যে গল্পের হিরো অনুতোষ, তার সঙ্গে তার বিয়ে হয়। শ্বশুরবাড়িতে যৌথ ফ্যামিলি, শ্বশুরবাড়িতে যায়, সেখানে সবাইকে নিয়ে তার মতো করে, তাদের মতো করে বাঁচার চেষ্টা করে। কিন্তু সামাজিক নানা রকম পরিবেশ পরিস্থিতি এবং কিছুটা জাত পাত, কারণ এটা ছিল ব্রাহ্মণ, ওরা ছিল কায়স্থ, কোথাও একটা মতের অমিল ছিল। সেই জায়গা থেকে সে শ্বশুরবাড়িটাকেও আটকে ধরতে পারলো না, সেখান থেকে বিতাড়িত হয়ে এসে আলটিমেটলি তার হাজব্যান্ডকে হারায়। সেটাও একটা তার শ্বশুরবাড়ির দিক থেকে ইচ্ছাকৃতভাবে বলা যায় মেরে ফেলা হয়। তারপরে তাদের এর মধ্যে ইনবিটুইন একটা ইস্যু হয়, একটা মেয়ে হয়, মেয়েটাকে নিজের মতো করে মানুষ করার চেষ্টা করে। আলটিমেটলি মেয়েটা যখন বড় হয়, মেয়েটাকেও সে দেখলেন ডবদাবে, সে তার মতো করে মানুষটা করতে পারলো না আর কি। এবং মেয়েটাও মাকে ভুল বুঝলো, বুঝে মেয়েটার মতো চলে গেল। এন্ড অফ দ্য ডে মা একা সংসারের জন্য এত কিছু করার পরও সে কিচ্ছু পেল না, সেটাই তার প্রশ্ন, মানে উত্তর মেলেনি আর কি। সংসারের জন্য এত কিছু করেও আমি কেন পেলাম না, এটাই। এই কাহিনিটা তো আজকালকার দিনে বেশ অনেকটা রেলেভেন্ট। একদম। তো এইটা কি সেইটাই মাথায় রেখে আপনারা এই গল্পটা? কিছুটা যৌথ ফ্যামিলি আমাদের মনে হয় আজকের দিনে এসে খুব দরকার, কিন্তু আমরা সেই যে কারণগুলোই আমরা যৌথ ফ্যামিলিটা থাকতে পারি না, কিছুই না, সামান্য ভুল বোঝাবুঝি, যেগুলো আমরা যদি একটু মেনে নিই বা একটু ঘুরিয়ে পেঁচিয়ে না দেখি, তাহলে মনে হয় যৌথ ফ্যামিলিটা আমরা আজকে থাকতে পারি বা রাখতে পারি। কাস্ট কে কে আছেন? কাস্টে আমাদের হিরোইন অনিমার চরিত্র করছে পায়েল, হিরো রাজ, রাজ ভট্টাচার্য, রাজের বাবা করছেন ফাল্গুনী দা, মা কল্যাণী, কল্যাণী মণ্ডল। অনিমার বাবার একজন বন্ধু ছিলেন আর কি মিস্টার বোস, সেটা করছে রবিদা, রবি সত্যমন্ডল। আর শুটিং কোথায় কোথায় করছেন? শুটিং হচ্ছে বারুইপুর রাজবাড়ি, আজকে এখানে হচ্ছে। তারপরে ভবানীপুরে হয়েছে ঘোষবাড়িতে, আউটডোর রয়েছে আমাদের, ডায়মন্ড হারবার আছে, সোদপুরে আউটডোর করেছি, এই মোটামুটি। আপনার উত্তর মেদিনীতে ক্যারেক্টারটা নিজে একটু বলেন। ছেলের বাবা অর্থোডক, যাকে সমস্ত পুরনো ধ্যান ধারণা নিয়ে থাকে, বিশ্বাসই করে না যে বেজাতে কোনো বিয়ে হতে পারে, মেয়েরা বাইরে চাকরি করতে পারে, এই নিয়েই যত অশান্তি আর কি এই মানুষটার এই সমস্ত অর্থোডক্স ভাবনার কারণে। তো সেই চরিত্রটা আমাকে কাজ করার এক্সপিরিয়েন্স কেমন এখন অবধি? খুব ভালো। আমি আসলে এই ধরনের এই সাহিত্যের কাজগুলো করতে আমার বেশি ভালো লাগে, কারণ এই মন গড়া গল্পের তুলনায় অনেক বাস্তব বলে মনে হয় এই সাহিত্যের চরিত্রগুলো।
অন্যান্য সিরিয়ালগুলো ইউজুয়ালি হয় টিআরপি বেসড, দেখা যাচ্ছে তাই এটা আগে থেকে নির্ধারিত করা যে চরিত্র কী হবে, ঘটনার পরিণতি কী হবে, এমন নয় যে দর্শকের ভালো না লাগলে সেটা পাল্টে যাবে ইত্যাদি হ্যাপেন্স। এইটা আমাদের মতো লোককে খুব মানে তৃপ্তি দেয়, অভিনয় করতে গিয়ে এই ব্যাপারগুলো খুব তৃপ্তি দেয়। মনে হয় একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে একটা নির্দিষ্ট গতিবিধি অনুযায়ী চরিত্র অভিনয় করতে পারে। উত্তর মেলেনিতে তুমি কোন ক্যারেক্টারটা করছো? ওয়েল, আমার ক্যারেক্টার অভিজিৎ, অভিজিৎ হিরো। তো অভিজিৎ অ্যাকচুয়ালি পায়েল মানে অনিমা যে করছে তার অফিস কলিগ, এবং দুজনে একসাথে একটি ব্যাংকে কাজ করে। আর অভিজিৎ মনে মনে খুবই ভালোবাসে পায়েলকে, তাদের খুব ভালো বন্ধুত্ব। আর বাট আলটিমেটলি অভিজিতের সাথে বিয়ে হয় না পায়েলের, সেটা একটা টুইস্ট আছে, টার্নিং পয়েন্ট। বাট তারপরে কীভাবে মানে পায়েলের স্বামী মারা যাওয়ার পর তাদের আবার কীভাবে রিলেশনটা এগোয় এবং তারপরে তাদের জীবনে কী কী ঘটতে থাকে সেই নিয়ে আর কি মেনলি বলবো। মেগা করতে করতে আবার হঠাৎ করে সাহিত্য ধর্মী গল্প করছো, তো কেমন লাগছে? না, ভালো। দেখুন, অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় যে অ্যাক্টিংটাই আমাদের মেন কাজ। তো সেটা মেগা হোক, সিনেমা হোক, সাহিত্য হোক, অ্যাক্টিং আমরা তো অ্যাক্টার, তো ওরকম বিশেষ করে ভাবি না। তবে এর আগে দীর্ঘদিন ধরে আমি ছবি করেছি, অনেকগুলো ছবি করেছি, তারপর বাক্সবদল আমার ফার্স্ট সিরিয়াল, এবং আকাশের সাথে এখন এটা করছি এক মাসের সাহিত্য। তো আমার একটা নতুন এক্সপিরিয়েন্স, এবং আকাশে আমি প্রথমবার কাজ করছি, ভালোই লাগছে। রাজকে তো আমি অনেকদিন ধরেই চিনি, দেবাশিস দাকে অনেকদিন ধরে চিনি, পায়েলের সাথে প্রথম কাজ অবশ্য, তো ভালোই লাগছে। না, এই গল্প আর এই চরিত্র করিনি, কিন্তু আমি আকাশেটা নিই লাস্ট ইয়ার একটা স্টোরি করেছিলাম দাবি, সেই চরিত্র সেটা সেই চরিত্রটা করেছিলাম। এটা একদম প্রথম থেকে শেষ একটা নারীর জার্নি, এটা শেষ হলো না বা এটা নিয়ে তোমার ইন্টারপ্রিটেশন? আমার মনে হয় কোনো নারী বা কোনো মহিলার জীবন মানেই লড়াইয়ের জীবন, তো এখানেও সেই স্ট্রাগলটা রয়েছে এই মহিলার মধ্যে আর কি। প্রথম থেকে শুরু করে মানে অনেক ছোটোবেলায় বাবা মা মারা গেছে, তারপর ভাইকে বড় করা, তারপর চাকরি পাওয়া, চাকরি করা, সেই চাকরি করে ভাইকে বড় করা, তারপর একটা টাইমের পর নিজের পছন্দের ছেলেকে নিজেকেই নিজেই চুজ করা, এবং আমার বাবা যেহেতু নেই, বাবার সবথেকে ক্লোজ বুজুম যে বন্ধু, সেই বন্ধুর ওপর আমার দায়িত্ব দিয়ে গেছিলো, এবং সেই বন্ধুই মানে সেই কাকা, আমার কাকাবাবু আর কি, উনি আমাদের দেখছেন, মাথার ওপর হাত ওনারই রয়েছে, উনি দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিচ্ছেন। তারপর বিয়ের পর একটা যেটা হয় যে একটা মেয়ের স্বপ্ন থাকে একটা খুব সুন্দর পরিবার পাবে, সবটাই আর কি। কিন্তু এখানে যেটা হয়, শ্বশুর ঠিক বৌমাকে মানে চাকরিওয়ালা বৌমাকে ঠিক মেনে নিতে পারিনি আর কি। চাকরি তার পয়সায় খাবে, শ্বশুরবাড়ির পরিবারটা একটু আর কি একটু মানে হ্যাঁ অর্থলজ আর কি। তো সেখানে মানে বৌমার পয়সায় যে খাবে, সেখানে একটা শ্বশুরের মানে মনোমালিন্য একটা বৌমার সাথে রয়েছে, ঠিক মেনে নিতে পারে না। শাশুড়ি হচ্ছে একটুখানি মানে দু নৌকায় পা দেওয়া আর কি, মানে প্রথম প্রথম বৌমাকে পছন্দ করতো না, তারপর যখন দেখছে যে বৌমা রোজগার করে এসে খুব ভালো শাড়ি গিফট করছে, তারপর সবাইকে খুব আপন করে নিচ্ছে, এই মেয়েটার মধ্যে একটা ব্যাপার রয়েছে যে প্রথম থেকেই বলছে যে আমার সংসারটাকে বটগাছের মতো মানে ঘিরে রাখবো ডালপালা দিয়ে, এটা একটা আমার সংলাপেই গেছে আর কি। তো তারপর আস্তে আস্তে শাশুড়িও কোথাও মেয়েটার দিকে একটু মানে পোলাইট হচ্ছে, একটু সফট হচ্ছে, এই আর কি। তো তারপর এইভাবেই জীবন চলছে, চলার পর একটা টাইমে মেয়েটা তার স্বামীকে হারায়, অনুতোষ যেই হিরো আর কি, হারানোর পর তার একটা আরেকটা স্ট্রাগল পিরিয়ড শুরু হয়, তারপর বাচ্চা হয়, বাচ্চাকে নিয়ে আরেকটা স্ট্রাগল পিরিয়ড, তারপর বাচ্চা বড় হয় এবং বাচ্চা মাকে কীভাবে ভুল বোঝে, সেই মহিলা সেই তখনও একা, মানে জীবনের সব প্রত্যেকটা স্টেপেই এক এন্ড অফ দ্য ডে একা আর কি এরকম। তো তারপর এটাই হচ্ছে জার্নি। তো লাস্টে দেখা যাচ্ছে যে মহিলা সব থেকে একা, একাই জীবন কাটাচ্ছে। আজকের প্রজন্মের মহিলা তোমার কর্মজগতে স্ট্রাগল করতে হয়, এই স্ট্রাগলটা কি একটু অতিরিক্ত না এখন এরকম স্ট্রাগল দেখতে পাচ্ছ পাও? না, আমি আমার ক্ষেত্রে বলি, আমার অভিনয় জগতে আসা, আমি ডেফিনেটলি প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করেই বড় হয়, আমাকেও করতে হয়েছে, কিন্তু হ্যাঁ গল্পের ক্ষেত্রে তো একটু স্ট্রাগল থাকেই, মানে সেই স্ট্রাগলটা না থাকলে দর্শকের মনে কি করে রিচ করা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে বলতে চাইছো যে এখন যে গল্পের যে চরিত্র যে স্ট্রাগলটা রয়েছে সেটা আজকের মেয়েরা অতটা করে না, অতটা ওভারকাম করে আসছে? এটা তো 80s গল্প, তো তখনকার স্ট্রাগল যতটা ছিল এখন তো মানে অনেক বেশি ইজি হয়ে গেছে, তো এখন স্ট্রাগলটা মনে হয় আছে, ডেফিনেটলি আছে, কিন্তু অনেকটা কম আর কি। মানে এখন এই পরিবারের দিক থেকে এত স্ট্রাগল হয়তো হয় না, এখন হয় অনেক গ্রামাঞ্চলে, অনেক জায়গায় মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে, পুত্রবধূর উপর অত্যাচার করা হচ্ছে, এরকম অনেকই আছে, কিন্তু আমার মনে হয় যে একটু কমে গেছে আগের থেকে।